হ্যালো, আসসালামু আলাইকুম। সুইস বাংলা এনজিও ব্লগার আমি আরবি আক্তার, আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি সুইজারল্যান্ডের আলদি সুপার মার্কেট, যেখান থেকে আমি প্রায়ই বাজার করি, আর এখানে হচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইস ঘরের টুকিটাকি কেনার জন্য। আমি রিজনেবল প্রাইস খুঁজি কারণ আমার হাজব্যান্ড একজন ব্যবসায়ী, আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখতেছি। কারণ ও বলে দেখে শুনে যাচাই বাছাই করে শপিং করাটাই বেটার। শপিং শুরু হয়ে গেল। আমি বুঝতে পারছি আপনারা মনে হয় বোরিং হয়ে যাচ্ছেন আমার সাথে, যে আমি প্রতিদিন শপিং এটা সেটাই দেখাচ্ছি। কারণ এখন এটা দেখানোর কারণ হচ্ছে আমাদের এখানে লকডাউন চলছে, আমরা কোথাও যেতে পারছি না, যে আপনাদের সুইজারল্যান্ডের বিভিন্ন দৃশ্য বা সিনারিগুলি আমি দেখাবো দেখাতে পারছি না। অবশ্যই আমার সাথে থাকেন, সব কিছু দেখতে পারবেন আস্তে আস্তে। আর এখন দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড কেমন করে চয়েস করে, ওর চয়েস হচ্ছে বেস্ট চয়েস, সবচেয়ে ভালো বেছে সেরা জিনিসটাই নিবে। আমি সেজন্য কোথাও সবসময় গেলে বলি তুমি চয়েস করো, তোমার যেটা ভালো লাগে। তারপর ও নিয়ে নিচ্ছে বিভিন্ন রকমের জিনিস, মালটা নিচ্ছে জুস করার জন্য বাচ্চাদের। আর আমি প্রতিদিন চিন্তা করি যে আজ আমি বাসা থেকে বের হব না বা কোথাও যাব না, বা আমার শপিং করার পর আমি চিন্তা করি আমার এটাতে নর্মালি 1 উইক চলে যাবে, বাট এটা আমার কখনো হয়ে ওঠে না। আমার প্রতিদিনই বাসা থেকে বের হতে হয়, বাজারে যেতে হয়, কিছু না কিছু মিস থাকেই থাকে, আজ এটা বা কাল ওইটা। আর যারা মেয়েরা আমার ভিডিও দেখতে পাচ্ছেন তারা বুঝতে পারবেন যে আমরা মেয়েরা কখনো শপিং শেষ হয় না, কিছু না কিছু মিসিং থাকে। আমি ভিডিও করছি আর আমার হাজব্যান্ডকে বলছি এটা নাও সেটা নাও, বাসায় কার কী লাগবে সেটাও নিয়ে নিচ্ছে। আর আমি অনেক সময় ওর কাছে বকা খাই যে আমার কখনো নাকি সব জিনিস পারফেক্টলি কিনতে পারি না। আপনারা দেখতে পাচ্ছেন ও শাকটা দিবে, সেটাও অনেক বেছে নিচে থেকে পারফেক্ট জিনিসটা নিল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। তারপর আমার যেটা যেটা মনে হচ্ছে আমার প্রয়োজন সেটা আমি নিয়ে নিলাম। এখন আমি তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখাবো গোল রাউন্ড করে পুরো আলদি সুপার মার্কেটটাকে, যদি দেখতে পারো। এখন আরও সে বাবার চোখে পড়লো তার ছোট ছেলের জন্য ড্রয়িং করার জন্য কিছু পেজ নিয়ে নিল, যে ওর এই সেটটাকে আমরা ফ্রান্সের শাকোত্রি বলি। এখানে চিজ বা শুকনো জাতীয় মাংসের অনেক আইটেম আছে, আর দেখো এখানে ফ্রেশ জিনিস অনেক কিছুই আছে, ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ অনেক 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 কিছু। আর এই সাইড হচ্ছে ফ্রেশ মাছ, ফ্রেশ জাতীয় ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা আর অনেক কিছু। আর আমি তো নিব পিৎজা কারণ আমার ছেলের পিৎজা খুব পছন্দ, ওর পিৎজা না হলে হবেই না। হ্যাঁ, চিনি নাও। এটা কি চিনিটা? ব্রাউন চিনি। হ্যাঁ ব্রাউন। আর ওইটা, আর দুইটা ব্রাউন কালার একই, তা ওইটা দেখি তো কেমন। ওইটা ওইটা হচ্ছে ব্রাউনটা বেশি আর কি, আর দানাটা বেশি। না না, দানাটা মিক্স হয়ে দুধের সাথে সময় লাগে, এটা আড়াইশোর জন্য এটাই। হ্যাঁ এটাই, হ্যাঁ এটাই। হ্যাঁ নিলাম। আচ্ছা এটা কি? এটা ভ্যানিলা, ভ্যানিলা। এটা আমার লাগবে না, এটা কেক টেক বানানোর জন্য। তুমি ইয়ে নাও, লবণটা নিয়ে নাও, লবণটা ওইদিকে আছে মনে হয়, লবণ নাও। নিচে 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 লবণ, এটা না, এই যে লবণ এখানে। আমাকে বলতেছে তুমি লবণও বাসায় রাখো নি, কি করব অনেক কিছুই ভুলে যাই। তাই তাই মনে হলো যে আমাদের শপিং করা শেষ আজকের জন্য, এই পর্যন্তই, আর কিছু মনে হয় লাগবে না, ঠিক তাই না? ওই সময় ওর বললো যে না আমার জন্য তো জুস নিতে হবে, দেখেন চলে এসেছে জুস নেওয়ার জন্য। আবার এটা ব্ল্যাকবেরি জুস মেবি, হ্যাঁ ব্ল্যাকবেরি জুস নিয়ে নিল। ফাইনালি তাহলে আমাদের শপিং শেষ, চলো আমরা এখন ক্যাশ কাউন্টারে চলে যাই, আমাদের এখন এগুলি পে করে আমরা বাসায় যেতে হবে। এখন আমরা চলে যাচ্ছি ক্যাশ কাউন্টারে, এখন সবগুলো এগুলো এখানে দিতে হবে। আর সেই ফাঁকেও আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার কি আরও কিছু লাগবে? আমি বললাম না, আজকের জন্য যথেষ্ট, কিছু লাগবে না। দেখো বাসায় যেয়ে বলো না আমার সেটা নাই সেটা নাই,
আরও লাগবে আমার। দেখতেই পাচ্ছেন অনেক কাজ করছে উনি, আমাকে আসলে অনেক হেল্প করে অনেক। গাইস দেখো তোমরা, আমাকে বলতেছে পিটানি দিবে, বলো তো দেখি এখন কি করি। তোমরা কিন্তু সাক্ষী সবাই, আমাকে কি করলো, কিভাবে মাইট দেখালো। আর এটা তোমরা সবাই কমেন্টস করে বলো যে কেন আমাকে এরকমটা করলো। ও বলতেছে যে আমি সারাক্ষণ নাকি কেনাকাটা করা শুরু শুরু, আমাদের কেনাকাটা শেষ, সেগুলো এখন সবগুলো ব্যাগের ভিতরে ঢুকিয়ে ফেলবো, ব্যাগের ভিতরে ঢুকানো শেষ হয়ে যাবে এক্ষুনি। যখন আমরা শপিং শুরু করি তখন ইজি, কিন্তু এগুলো গুছাতে অনেক কষ্ট, অনেক কাজ থাকে, বুঝতেই পারছেন সবাই জানেন। পিৎজা পিৎজা দেখে সে অনেক খুশি হবে বাসায়। ওকে সবাই সাথে থাকার জন্য মোটামুটি শেষ। আমরা এখন গাড়িতে উঠবো এবং বাসার দিকে রওনা করবো। এখন আমরা এগুলো রেখে বাড়িতে চলে যাব। এখন আপনারা যে পাবলিক ট্রান্সপোর্টটা দেখতে পেলেন সেটা হচ্ছে সুইজারল্যান্ডের ট্রাম, এটা সুইজারল্যান্ডের পাবলিক ট্রান্সপোর্ট। আর নর্মালি আমি আপনাদের আরও ভিডিও দেখাতাম, কারণ এখন একটা প্রবলেম হয়ে যাচ্ছে, আমি এখন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারছি না। আরও একটা পাবলিক ট্রান্সপোর্ট চলে এসেছে, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের পাবলিক ট্রান্সপোর্ট বা ওল্ড ট্রামগুলি, এগুলো অনেক আগে চলতো। এইটার ডিজাইনটা একটু ওল্ড, বাট মানে কোয়ালিটিও ততটা ভালো না। এটা ছাড়া তার আগেটা যেটা দেখতে পেলেন সেটা খুবই ভালো কোয়ালিটির। এখন আমরা গাড়িতে চলে এসেছি, লেটস গো মাসুম গাজি, বাসার দিকে এখন রওনা হব। দেখি এর ফাঁকে আরও কোথাও যাওয়া যায় কি না। হ্যাঁ আমার আর একটু কাজ আছে, এর মধ্যে আমার একটু যেতে হবে ব্যাংকে, তারপর আমার যেতে হবে একটু এখানে বাংলাদেশের মতো খোলা বাজার বসে, সেই বাজারে আমি ধনিয়া পাতা আনতে যাব, আর দেখি যদি কিছু পছন্দ হয় আর সেখান থেকে নিব, কারণ এখানকার সুপার মার্কেটগুলোতে আমরা ধনিয়া পাতা পাই না। এখানে খোলা বাজারে যেমন এখানে মারোক্কিয়ান আরবিরা অনেক বাজার বসে, এটা হচ্ছে ফ্রান্সে, এই ফ্রান্সের বর্ডার থেকে আমি এখন কিছু জিনিস নিব। তোমরা সবাই সাথে থাকো, দেখতে পারবা। আর আমাদের এখানে ননস্টপ বৃষ্টি হচ্ছে, বের হওয়ার কোনো সিচুয়েশন নাই, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, যেমন বাহিরে ঠান্ডা তেমন বৃষ্টি, মানে দিনটাই একদম বোরিং। বাট পাশে তো কেউ একজন আছে, ওরা এখন যে ট্রাকটা দেখতে পাচ্ছ এটা ময়লা পরিষ্কার করার ট্রাক। আর এর মধ্যে মনে হয়ে গেল আমার একটা কাজ আছে, এখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আমাকে একটু ব্যাংকে যেতে হবে, কারণ আমি নর্মালি অনেক কিছুই ভুলে যাই, বাট যখন বাসা থেকে বের হই বলি একটা কাজের জন্য তারপর অনেক কিছুই মনে পড়ে যায়, একটার পর এক কাজটা করতেই থাকি। সে আমাকে বলতেছে যে ওকে যখন বের হয়েছি কাজগুলো আমরা সব কিছু শেষ করি তারপর একসাথে যাই, আর এর কাজ শেষ করার পর আরও কিছু আছে, আপনার সাথে থাকেন দেখতে পারবেন। এখন আমি চলে এসেছি ফ্রান্সে, ফ্রান্সের থেকে যে ব্যাংকে আমি লেনদেন করি সেই ব্যাংকে, এখানে আমার একটু কাজ ছিল। আর ওয়ালা এটা হচ্ছে সেই ব্যাংক, ক্রেডিট এগ্রিকাল, আর এখানে এই ব্যাংকের ফ্যাসিলিটি খুবই ভালো, আমি সবসময় এখানে এটা ওদের সাথেই কাজ করে আসছি অনেক দিন যাবৎ। আর এখন মাসুম গাজির সাথে যাব আমি একটা বাজারে, আর আমি হচ্ছে ওর জেপিএস, ও রাস্তাঘাট নর্মালি কোনো কিছু চিনে না, আমাকে বলে যেতে হয় এইদিকে ডানে যাব না বামে যাব, আমি যেই ডিরেকশন দিব সেটাতেই চলবে। হ্যালো মিস্টার মাসুম গাজি, আমরা এখন মানে বাজারের সামনে একটা পার্কিং করে রেখেছি, চলে এসেছে আমার নায়ক এখন। আর আমরা এখন ধনিয়া পাতা নিয়ে নিলাম বাজার থেকে, কিছু ফ্রেশ ধনিয়া পাতা, আর আজকে ধনিয়া পাতাটার গ্রান্ডটা খুব ভালো ছিল, খুবই ভালো লাগছে। আর ধনিয়া পাতার সাথে আমি মন্ত পাতাও নিয়েছি কিছু,
আর আপনারা দেখতে পাচ্ছেন বাসার, আজ আমি বাজারটা পুরো ঘুরিয়ে দেখাতে পারবো না, আরেকদিন দেখাবো। এই বাজারটা খুবই বড়, ঘুরিয়ে দেখালে শেষ হওয়ার মতো না, অনেক সময় লাগবে। বাট কিছুটা আপনাদের তবুও দেখিয়ে দিলাম যে সামনে যেগুলো ফ্রুটসগুলি অনেক রিজনেবল প্রাইস, 1 ইউরো কিলো করে যেই কোনো ফ্রুটস, মানে এটা চিন্তা করার মতো না। আর আমরা এখন যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একটা ফ্রুটসের দোকানে আপেলগুলো এত সুন্দর ছিল যেটা বলার মতো না। তাই আমার খুবই ভালো লাগছে এই আপেলগুলো, আমি বললাম যে নিয়ে নাও, আমরাও নিয়ে নিলাম কিছু আপেল। এই আর কি, এসেছি বাসায়, এখন বাজারগুলি সব রেখে দিলাম টেবিলে, আর এগুলা আস্তে আস্তে একটু একটু করে যেটা যেখানে থাকা দরকার সেখানে রাখতে হবে। আর সব কিছু গুছিয়ে রাখবো আমি এখন, যেগুলো কনসেলটার এগুলো ফ্রিজে রেখে দেব। এখন বাজারগুলো গুছিয়ে ফেলছি, আর আজকে বাজারগুলোর মধ্যে বেস্ট ছিল অ্যাপেলটা, অ্যাপেলটা খুবই মজা ছিল। আর এত সুন্দর অ্যাপেল আমি খুব কমই দেখেছি, আর খেতেও হেভি মজা। তাই আমি বাসা থেকে, বাজার থেকে এনে বাসায় এসে তাড়াতাড়ি করে অ্যাপেলটা কেটে নিয়েছি। আর এখন মাসুমকে বললাম যে টেস্ট করো, খেয়ে দেখো কেমন, আর আমাকে জানাও কেমন লেগেছে তোমার। ও আমাকে আজ বলছে যে জীবনের প্রথম নাকি ও এত মজার আপেল খেয়েছে, আর আমি তো আপেল পছন্দই করি না। আমরা এখন চলে যাব দুপুরের খাবার দাবার। আমার ছোটো ননদ আমার জন্য মাংসের আচার পাঠিয়েছিল, আর আমি মাছের ভর্তা করেছি, সালাদ বানিয়েছি, আর এর সাথে ব্রোকলি ভর্তা, আর লাউ চালের ভাত, আর ছিল শুটকির বড়া, ননাইশা শুটকির বড়া, সাথে সরিষার তেল দিয়ে সব ভর্তা করা হয়েছে। এখন এনজয় করার পালা, বোনাপেতি। আমরা এখন লাঞ্চ এনজয় করব, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করতে থাকুন, আপনাদের দোয়া চাচ্ছি। আর আমি দেখতেছি যে আমার অনেকে আমাকে অনেক সাপোর্ট করছে, কমেন্টস করছে, আমার খুবই ভালো লাগছে। তাই আমি চেষ্টা করব যে আমার কাজের ফাঁকে ফাঁকে যদি আমি ভিডিও বানাতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি, আমারও ভালো লাগবে। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আশা করি আমার ভিডিওর আপনার ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই বাই। সবাই সুইস বাংলা এনজে ব্লগারকে সাপোর্ট করুন, বাই বাই।